ফের রাজধানীতে আক্রান্ত সাংবাদিক। আক্রান্ত হলেন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক ভিকি ধনুকা। শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ভিকি গিয়েছিলেন এনসিসি থানার নাকের ডগায় থাকা খেজুর বাগানে। সেখানে তাকে 6-7 জন দুষ্কৃতী আটক করে, চিনিয়ে নেয় ক্যামেরা এবং মারধর করে। ভিকি কোনো রকমে ছুটে আসে এনসিসি থানায়। সে পুলিশকে পুরো ঘটনা খুলে বলে। রাতেই দায়ের করা হয় মামলা। এদিন রাতেই পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন টিএসআর জওয়ান, তার নাম শঙ্কর রায়, অপরজন বিপ্লব দত্ত। শঙ্কর নেশা কারবার ও ছিনতাই বাণিজ্যের সঙ্গে জড়িত। এই ঘটনার মূল পাণ্ডা এখনও পলাতক। এনসিসি থানার পুলিশ ধৃতদের এই মামলার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।